ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওটিতে ক্লাস সেভেনে পার্ট এইট নাম্বার মডেল অ্যাক্টিভিটি সেটের পরিবেশ ও ভূগোল বিষয় প্রশ্নপত্রটি আলোচনা করব বাকি সাবজেক্টগুলি সলিউশন লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে প্রয়োজন হলে দেখে নিতে পারো অথবা চ্যানেলটি প্লে সেখান থেকেও চেক করে নিতে পারো কোয়েশ্চিন পেপারটি দেখো একে বলছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে এরকম নটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন মান এক করে টোটাল নয় নাম্বার দুইয়ে বলছে শূন্যস্থান পূরণ করো তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন মান এক করে তিন নাম্বার এখানে তিনি তাকে বলছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো এখানেও তিনটি প্রশ্ন আছে মোট তিন নাম্বার চারে বলছে স্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ ম্যাচ করতে হবে এখানেও তিন নাম্বার পাঁচে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্ন মান দুই করে টোটাল চারটে প্রশ্ন আছে ছয় বলছে প্রশ্নগুলি উত্তর দাও এখানে তিনটে প্রশ্ন আছে প্রশ্ন মান তিন করে আর সাথে শেষ তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে বলছে এখানে প্রশ্ন মান পাঁচ করে এই হচ্ছে পুরো কোশ্চেন পেপারটা এবার আমরা এই অ্যান্সারগুলো দেখে নিই একের প্রথম প্রশ্ন সূর্যের উত্তরায়ণের সময়কাল অপশান দেখো কতে বলছে একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর খ বলছে তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ গ বলছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন আর ঘ বলছে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর উত্তরায়ণ হয় বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন অপশান নাম্বার গ হবে ক্ষেত্রে অ্যান্সার দুই কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে ক বলছে বায়ুচাপ বেশি হয় খ বলছে বায়ুচাপের পার্থক্য বেশি গ বলছে বায়ুচাপ কম আর ঘ বলছে বায়ুচাপের পার্থক্য কম হয় এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার খ বায়ুচাপের পার্থক্য বেশি একে তিন টোকিও ইয়কোহমা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হল কোনটা ক বলছে খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্যতা খ বলছে স্বল্প জনঘনত্ব গ বলছে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম আর ঘ বলছে সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার গ একের চার ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো ক সাতপুরা খ ভোজ গ কিলিমানজার ঘ হিমালয় অ্যান্সার ঘ হিমালয় একের পাঁচ ঠিক জোড়াটি নির্বাচন করো কতে বলছে নদীর উচ্চপ্রবাহ ভূমির ঢাল কম খ বলছে উচ্চপ্রবাহ প্রধান কাজ ক্ষয় গ বলছে নিম্ন প্রবাহ ভূমির ঢাল বেশি ঘ বলছে নিম্নপ্রবাহ নদীর প্রধান কাজ বহন তাই অ্যান্সার হবে উচ্চপ্রবাহ নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় অপশন নাম্বার খ হবে এখানে অ্যান্সার আফ্রিকা মহাদেশে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হল কর্কটক্রান্তি মকরক্রান্তি মূলমধ্যরেখা নাকি বিষুবরেখা অ্যান্সার হচ্ছে বিষুবরেখা অপশান নাম্বার ঘ হচ্ছে অ্যান্সার একের সাত পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ক বলছে ছোটনাগপুর মালভূমি খ বলছে মালব মালভূমি গ বলছে পামির মালভূমি ঘ বলছে লাদাখ মালভূমি পৃথিবীর ছাদ পামির মালভূমি অপশান নাম্বার গ হচ্ছে অ্যান্সার একের আট নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল ক ভূমির ঢাল কম থাকা খ উপনদীর সংখ্যা বেশি থাকা গ নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া আর ঘ নদীর পার্শ্ব ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া অ্যান্সার নদীর নিম্ন ক্ষমতা বেশি হওয়া অপশান নাম্বার গ হচ্ছে অ্যান্সার একের নয় যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হল ক চুনাপাথর খ কাদা পাথর গ ব্যাসেল্ট ঘ মার্বেল অ্যান্সার অপশান নাম্বার ঘ মার্বেল নেক্সট দুয়ের দিকে বলছি শূন্যস্থান পূরণ করো দুয়ের একে বলছি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ড্যাশ থাকে কমতে থাকে দুয়ে দুই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায় বা বেড়ে যায় দুয়ে তিন এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ওভ তাহলে দুইয়ের একের অ্যান্সার হলো কমতে থাকে দুয়ের দুই বৃদ্ধি পায় দুয়ের তিন ওব তিনের দেখে বলছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ তিনের এক ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি ঠিক তিনের দুই শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে বিবৃতি সঠিক তার মানে এটা হচ্ছে ঠিক তিনে তিন জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল এটাও ঠিক তাহলে ক্ষেত্রে তিনটে বিবৃতি ঠিক হলো আমরা এই কোশ্চেন সেটে যে সমস্ত কোশ্চেনগুলো সলভ করছি ম্যাক্সিমাম কোশ্চেন অলরেডি আমরা সলভ করে এসেছি মানে অক্টোবর অব কোয়েশন সেটগুলো তো সলভ করে এসেছি তার জন্য বই থেকে পেজ নাম্বার দিয়ে বললাম না নেক্সটে চারে বলছে স্তম্ভ মেলা বাম স্তম্ভ ক স্তম্ভ আর খস্তম্ভ ম্যাচ করতে হবে এখানে দেখে দেখো ফুজিয়ামা গ্রানাইট আর মিয়েন্ডার আর এখানে আছে আগ্নেয় শিলা নদীর মধ্যপ্রবাহ আগ্নেয় পর্বত ফুজিয়ামা এটা আগ্নেয় পর্বত এটার সাথে ম্যাচ করলো গ্রানাইট আগ্নেয় শিলা এ ম্যাচ করলে সাথে মিয়েন্ডার মধ্যপ্রবাহ নদী এটার সাথে ম্যাচ করলো তবে লিখতে পারো কস্তম কস্তম্ব লিখে নিলে এরপরে কস্তমে যেগুলো ছিল বাঁ দিকে নাম্বারিং করে লিখলে ফুজিয়ামা গ্রানাইট মিয়েন্ডার যেটা যার সাথে ম্যাচ করেছে ডান দিকে পাশাপাশি লিখে দিয়েছি নেক্সট পাঁচের দাগে বলছে সংক্ষিপ্ত দাও অ্যান্সারগুলো দেখে নিই আমরা এবার প্রথম প্রশ্ন কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন একুশে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় কারণ একুশে জুন তারিখে পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে ফলে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থার সৃষ্টি হয় এবং এই তারিখটিকে উত্তর আয়নান্দ দিবসও বলা হয় নেক্সট দুই অক্ষরেখা ও দ্রাঘা রেখার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো প্রথমে অক্ষরেখার একটি বৈশিষ্ট্য লিখেছি যে প্রতিটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত এটা অক্ষরেখার বৈশিষ্ট্য দ্রাঘম রেখার বৈশিষ্ট্য লিখেছি দ্রাঘম রেখাগুলো সুমেরো থেকে কুমারি পর্যন্ত বিস্তৃত ওপরে একটা হেডিং করে দেবে যে অক্ষরেরখার একটি বৈশিষ্ট্য হলো দিয়ে লাইনটি লিখে দিলে আর দাঘিম রেখার একটি বৈশিষ্ট্য হলো দিয়ে লাইনটি লিখে দেবে এই দুটো ছাড়াও অন্য যে কোনো বৈশিষ্ট্য লিখতে পারো সু হিমালয় আমাদের দেশের জলবায়ুকে নিম্নলিখিতভাবে প্রভাবিত করে এক ভারতের উত্তরে অবস্থিত হিমালয় ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়া তীব্র শীতের হাত থেকে রক্ষা করে এখানে একটা র হবে তীব্র শীতের হাত থেকে রক্ষা করে দুই মৌসুমি বায়ু দ্বারা সংঘটিত বৃষ্টিপাতে হিমালয়ের গুরুত্ব অপরিসীম পাঁচ হাজার চার ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো তিনটে ঘর করে নিচ্ছি বিষয় মালভূমি সমভূমি প্রথমে দেখো বিষয় দিয়েছি ভূমির ঢাল মালভূমিতে লিখেছি মালভূমি খাড়া ঢালযুক্ত এবং উপরিভাগ ভাগ তরঙ্গায়িত হয় সমভূমি এটা লিখেছি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু বা সমুদ্রতলে প্রায় সমতল হয় উচ্চতা একটা পয়েন্ট করেছি যে এখানে বলে দিয়েছে ভূমির ঢাল আর উচ্চতা পয়েন্ট করতে সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো থেকে ছশো মিটার উঁচু হয় আর সমভূমি এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের মধ্যে হয় এরপর আমরা ছয় কোশ্চিন আনসারগুলো দেখে নিই ছয় প্রথম প্রশ্ন মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতা তাৎতর্ম্য কীভাবে দুই অঞ্চলে বায়ুচাপকে নিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো বায়ুর উষ্ণতার পার্থক্যের সাথে সাথে বায়ুচাপের হ্রাস বৃদ্ধি ঘটে বায়ু উত্তপ্ত হলে আয়তন বৃদ্ধি পায় এবং বায়ুর ঘনত্ব ওজন কমে যায় বায়ুর উষ্ণতা হ্রাস হলে আয়তন হ্রাস পায় এবং বায়ুর ঘনত্ব ও ওজন বেড়ে যায় ফলে উত্তপ্ত হালকা বায়ুর চাপ কম দেয় এবং শীতল ভারী বায়ু চাপ বেশি দেয় নিরক্ষী অঞ্চলে বায়ু উষ্ণ হওয়ায় এই অঞ্চলে বায়ুর চাপ কম হয় এবং সেখানে সারা বছর নিম্নচাপ বিরাজ করে আর মেরু অঞ্চলের বায়ুর চাপ বেশি তাই সেখানে সারা বছর উচ্চচাপ বিরাজ করে সুতরাং বায়ুর উষ্ণতা তারতম্যই হল বায়ুর চাপের তারতম্যের অন্যতম প্রধান কারণ এক্ষেত্রে তোমরা প্রথমে এই প্যারাটা না লিখে শুধু এটাও লিখতে পারো যে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে সে বায়ুর ওজন কমে যায় ফলে তার চাপ কম হয় আর বায়ুর উষ্ণতা হ্রাস হলে ওজন বৃদ্ধি পায় ফলে চাপ বেড়ে যায় দি তারপর এখান থেকে লিখলে হয় দুই মাটির দানার আকারের ওপর ভিত্তি করে মাটির শ্রেণী বিভাগ করো প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো মাটির দানার আকারের ওপর ভিত্তি করে মাটিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয় বেলে মাটি এঁটেল মাটি ডুয়াঁশ মাটি বেলে মাটির বৈশিষ্ট্য দেখো এই মাটিতে বালির ভাগ সব থেকে বেশি এবং জল ধারণ ক্ষমতা থেকে কম এটেল মাটি এই প্রকার মাটিতে কাদার ভাগ বেশি এবং এর জল ধারণ ক্ষমতাও বেশি আর দোআঁশ মাটি এই মাটিতে বালি কাদার পরিমাণ প্রায় সমান হয় আর বিভিন্ন প্রকার ফসল চাষের জন্য এই মাটি খুবই উপযোগী ছয় তিন নীলনদের উপর কি উদ্দেশ্যে আসন বাঁধ নির্মাণ করা হয়েছিল নীলনদের ওপর মিশরীয়রা আসনবাদ বাঁধ নির্মাণ করেছিলেন বা তৈরি করেছিলেন দুটি প্রধান উদ্দেশ্যে এক বন্যা নিয়ন্ত্রণ প্রবল বৃষ্টিতে নদী দুই কুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হতো এবং এর ফলে অনেক ক্ষয়ক্ষতি হতো তাই বন্যার সময় সেই জল ধরে রাখার উদ্দেশ্যে বাঁধ নির্মাণ করেছিল দুই কৃষি জমিতে জলসেচ নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে কৃষিতে সেচ কাজের সময় সেই জল ব্যবহার করার উদ্দেশ্যে বাঁধ নির্মাণ করেছিল নেক্সট সাত এখানে দেখো তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে অ্যান্সারগুলো দেখে নিই সাতের এক এশিয়া মহাদেশে নিরক্ষীয় ও উষ্ণমর জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো এশিয়া মহাদেশের মতো জলবায়ুর এত বৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো মহাদেশে নেই যে কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সেই অঞ্চলের জলবায়ু দ্বারা প্রভাবিত হয় এশিয়ার নিরক্ষীয় ও উষ্ণমর জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে নিম্নলিখিতভাবে প্রভাবিত করে নিরক্ষীর জলবায়ু এই অঞ্চলে সারা বছর সূর্য রসিল পড়ে এবং বৃষ্টিপাতও বেশি হওয়ায় এখানে নিরক্ষীয় চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে প্রধান কয়েকটি উদ্ভিদ হলো রোজউড আয়রন ইত্যাদি এই বনভূমির বৈশিষ্ট্যগুলি হলো একে দীর্ঘাকার বৃক্ষ দুই গাছগুলি সারা বছর সবুজ থাকে তিন গাছগুলির কাণ্ড অত্যন্ত শক্ত আর চার লিখেছি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাশাপাশি থাকে নেক্সট খ উষ্ণ মরু জলবায়ু এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায় যেমন ক্যাকটাস ফণিমনসা খেজুর ইত্যাদি এই বনভূমির বৈশিষ্ট্যগুলি হল এক কাণ্ড মোটা চ্যাপটা ও কণ্টকময় দুই পাতা ও কাণ্ড মোম জাতীয় পদার্থের আস্তরণে ঢাকা থাকে তোমরা চাইলে প্রথম দুটো লাইন বাদ দিয়ে এখান থেকে লেখা স্টার্ট করতে পারো দুই আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সেই অঞ্চলে জলবায়ু দ্বারা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয় আফ্রিকা মহাদেশের জলবায়ু বিভিন্ন জায়গায় বিভিন্ন হওয়ায় স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যতা দেখা যায় বা লক্ষ্য করা যায় এক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর প্রচণ্ড উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় ও পর্যাপ্ত বৃষ্টিপাত হয় দুশো থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার প্রায় ফলে এখানে শক্ত কাঠের উদ্ভিদের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে গাছগুলি সারা বছর সবুজ থাকে বলে একে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য বলা হয় প্রধান কয়েকটি গাছ হল রোজ উট মেহগনি ইত্যাদি দুই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে উদ্ভিদ আফ্রিকার উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায় এই অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় এবং গ্রীষ্মকালে বৃষ্টি হয় না সারা বছরে গড় বৃষ্টিপাত প্রায় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার এই অঞ্চলে জল পায় আখরোট ডুমুর প্রভৃতি গাছ জন্মায় কমলা লেবু আঙুর ইত্যাদি ফলের বাগান দেখা যায় গ্রীষ্মকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত হয় এখানে চাইলে তোমরা ফার্স্টে স্টার্টিংটা না দিতে পারো মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে বক্তব্যটি যথাযথ বিচার করো মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে এক শিল্প কারখানা বিভিন্ন কলকারখানা থেকে স্পেলিংটা ভুল হয়েছে ক্ষয়াকাত থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক আবর্জনা নদীর জলের সাথে মিশে নদীর জলকে দূষিত করছে কৃষিকাজ কৃষিক্ষেতে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে সেগুলি বৃষ্টির জলের সাথে গিয়ে নদীতে মিশছে এবং নদীর জলকে দূষিত করছে তিন নগরায়ন শহরাঞ্চলের আবর্জনা ও পদার্থ নালা নর্দমার মধ্য দিয়ে গিয়ে নদীতে মিশছে এবং নদীর জলকে দূষিত করে তুলছে চার জল পরিবহন নদীতে স্টিমার লঞ্চ প্রভৃতি যাতায়াতের ফলে সেগুলো থেকে নির্গত খনিজ তেল জলে মিশছে এবং নদীর জলকে দূষিত করছে পাঁচ এছাড়া বনা নিয়ন্ত্রণের জন্য নদীবাদ নির্মাণ করলেও তা পরে ভয়ঙ্কর বা ভয়াবহ বন্যার কারণ হয়ে ওঠে পরে স্পেলিং পর অয়েকার একার পরে কোশ্চেন ব্যাপারটি আমরা ডিসকাস করে নিলাম ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করো ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ